নমস্কার বন্ধুরা, অ্যাট দি রেট অফ বিয়ের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ফুল এই পৃথিবীকে প্রকৃতির দেওয়া এমন একটি উপহার যেটি পৃথিবীর অন্য সমস্ত সৌন্দর্যে ভরা জিনিসগুলির মধ্যে শ্রেষ্ঠ। পুজো হোক বা প্রেম, বা হোক শেষ যাত্রা, ফুলের প্রয়োজনীয়তা কিন্তু সর্বত্রই। আজ আমি আপনাদেরকে এমন কিছু ফুলের সাথে পরিচয় করাবো যেগুলির মধ্যে কিছু কিছু এমন ফুলও আছে যেগুলি ছুঁয়ে দেখা তো দূরের কথা, তাদেরকে সামনাসামনি দেখতে পাওয়ার জন্যও বোধ হয় ভাগ্যের প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই যে ফুলটির সম্পর্কে আপনাদেরকে বলবো তার নাম লিসিয়ানথাস। এটিকে পেপার ফ্লাওয়ারও বলা হয়। এই ফুলগুলি আকৃতিতে বড়, সাদা, গোলাপি, বেগুনি এবং নীল রঙের হয়ে থাকে। এদের পাপড়িগুলি অনেকটাই গোলাপের পাপড়ির মতন দেখতে হয়। এই ফুলগুলি দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে লক্ষ্য করা যায় এবং এই একগুচ্ছ ফুলের দাম প্রায় 3,000 টাকার কাছাকাছি। বসন্তের শেষের দিকে এশিয়া এবং ইউরোপের শীতল জলবায়ুতে একটি ফুল জন্মাতে দেখা যায় যার নাম লিলি অফ দ্য ভ্যালি। এটির বিজ্ঞানসম্মত নাম হলো কোন ভ্যালারিয়া, যার অর্থ হলো উপত্যকা লিলি। ছোট ছোট সাদা রঙের এই ফুলগুলি দেখতে খুবই সুন্দর এবং সুগন্ধযুক্ত হয় এবং এই সুগন্ধই মানুষকে এর দিকে আকর্ষণ করে। তবে এই ফুলগুলি দেখতে যেমন সুন্দর গন্ধে ভরা, ঠিক তেমনই বিষাক্তও বটে। এই জন্য শিশুদেরকে এবং জন্তু জানোয়ারদেরকে এই ফুলের থেকে দূরে রাখা হয়। বিরল প্রজাতির এই ফুলের প্রতি কেজির মূল্য 500 টাকার কাছাকাছি। এবার যে ফুলটি সম্পর্কে বলবো তার নাম হাইড্রেঞ্জা। এই ফুলগুলি খুবই উজ্জ্বল নীল, গোলাপি, বেগুনি, সাদা এবং সবুজ বর্ণের হয়ে থাকে। হাইড্রেঞ্জা নামটি একটি গ্রিক শব্দ হাইড্রো থেকে এসছে, যার অর্থ হলো জল। এই ফুলগুলির আয়ু খুবই কম এবং এই জন্যই এই ফুলগুলিকে খুব তাড়াতাড়ি ব্যবহার করতে হয়, না হলে ফুলগুলি শুকিয়ে যায়। 12টি ফুল সম্পন্ন একটি গুচ্ছের দাম প্রায় 600 টাকা। গ্লোরিওসা, এই ফুলটি সাধারণত আফ্রিকা এবং এশিয়াতে দেখতে পাওয়া যায়। এটিকে ফ্লিম লিলি, ক্লাইম্বিং লিলি, টাইগার ক্লক নামেও ডাকা হয়। এই ফুলগুলি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়, কিন্তু এই ফুলগুলি খুবই বিষাক্ত হয়। এই ফুলগুলি কমলা, সবুজ, হলুদ এবং লাল রঙেও দেখতে পাওয়া যায়। বিশ্বের সমস্ত ব্যয়বহুল ফুলগুলির মধ্যে এটি যার একটির দাম প্রায় 1500 টাকার কাছাকাছি। এবার যে ফুলটির কথা আমি আপনাদেরকে বলবো তার মূল্য প্রায় $5,700 কাছাকাছি, ভারতীয় মুদ্রায় প্রায় 47,000 টাকা। ফুলটির নাম বাল্ব অফ টিউলিপ। অনেকে জানেন এটি হল্যান্ডের জাতীয় ফুল, কিন্তু কথাটি ঠিক নয়, এটি আসলে নেদারল্যান্ডের জাতীয় ফুল। চলুন এবার তবে আপনাদেরকে এমন একটি ফুলের সাথে পরিচয় করাই যেটি শুধুমাত্র তার সৌন্দর্য এবং সুগন্ধের জন্যই বিখ্যাত নয়, এই ফুল থেকে নানা রকম সুগন্ধি অর্থাৎ পারফিউমও তৈরি করা হয় এবং সেই ফুলটির নাম হলো স্যাফরন ক্রোসকাস। ফুলটি উজ্জ্বল বেগুনি রঙের হয় এবং ভারতের জম্মু কাশ্মীর রাজ্য জুড়ে এই ফুল গাছটি লক্ষ্য করা যায়। এই ফুল গাছ দিয়ে যেহেতু পারফিউম তৈরি করা হয়, সেই জন্য এই ফুল গাছগুলিকে খুবই যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয় এবং এই গাছগুলির প্রত্যেকটির মূল্য প্রায় 3,00,000 টাকা করে হয়। তাই এই ফুল গাছগুলিকে যথেষ্ট পাহাড়ার মধ্যেও রাখা হয়। চলুন এবার তবে একটু মালয়েশিয়ার দিকে যাওয়া যাক, কারণ সেখানেই আছে বিশ্বের চতুর্থতম সবচেয়ে দামি ফুল গোল্ড অফ কিনাবালু অর্কিড, যার প্রত্যেক পিসের মূল্য $6,000, ভারতীয় মুদ্রায় প্রায় 5,00,000 টাকার কাছাকাছি। এটি বিশ্বের সবচেয়ে দামি ফুলগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে, যেটি শুধুমাত্র মালয়েশিয়ার কিনাবালু ন্যাশনাল পার্কেই দেখা যায় এবং এই ফুলগুলি নিলামও হয়। বন্ধুরা, গোলাপ ফুল তো আপনারা প্রায় সকলেই দেখেছেন। আজ আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে দামি গোলাপ ফুল জুলিয়েট রোজের সাথে পরিচয় করাই। জুলিয়েট রোজ বিশ্বের সবচেয়ে দামি গোলাপ ফুল এবং বিশ্বের অন্য সমস্ত দামি ফুলগুলির মধ্যে তৃতীয় স্থানে আছে। 2006 সালে এই জুলিয়েট রোজ ফুলটি একটি নিলামে উঠেছিল এবং যার দাম হয়েছিল প্রায় $15 মিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন এই ফুলটি কতটি মূল্যবান। আর এই ফুল দিয়ে যদি কেউ নিজের প্রিয়জনকে প্রেম নিবেদন করে, তাহলে সেই প্রিয়জন হ্যাঁ না বলে থাকতে পারবে বলে আমার তো মনে হয় না।
তবে এত মূল্যবান গোলাপ ফুল দিয়ে প্রেম নিবেদন করার চেয়ে নিজের জীবনের অন্য সকাল্লাদ পূরণ করা বলে হয় বেশি ভালো। আপনারা অনেকেই হয়তো জানেন না যে গবেষকরা মাঝে মধ্যে গবেষণা বাদ দিয়ে ফুল চাষের দিকেও মনোনিবেশ করেন। না না না, আমি কিন্তু মজা করছি না, এটা একদম সত্যি। কারণ বিশ্বের সবচেয়ে দামি ফুলগুলির মধ্যে যে ফুলটি দ্বিতীয় স্থান অধিকার করে আছে সেই ফুল কিন্তু প্রকৃতির দেওয়া নয়, সেই ফুলটির উৎপত্তি গবেষকদের দ্বারা এবং তার নামকরণও করা হয়েছে গবেষকদের দ্বারাই। দীর্ঘ 8 বছরের প্রচেষ্টায় গবেষকরা একটি ফুলের উৎপত্তি ঘটায় যার নাম সেনজেন নংকে অর্কিড। চলুন এবার তবে এই ফুলটির দামও আপনাদেরকে বলে দিই। জনসাধারণের কথা মাথায় রেখে গবেষকরা এই ফুলটির মূল্য ধারণ করেছেন মাত্র $2,00,000, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা। আর এই ফুলটি আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না। তবুও যদি এই ফুলটি আপনাদের কেনার ইচ্ছা হয়, আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন এবং পেয়ে যেতে পারেন ১৭ কোটি টাকার বিনিময়ে এই ফুলটি। চলুন এবার তবে আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে দামি ফুলটির সাথে পরিচয় করাই। এই ফুলটির নাম হলো কদুপুল ফ্লাওয়ার, যেটিকে মুন ফ্লাওয়ারও বলা হয়, আবার এটি নাইট কুইন ফ্লাওয়ার নামেও পরিচিত। এই ফুলটি খুবই বিরল এবং খুবই সুগন্ধযুক্ত। এটি শুধুমাত্র রাতেই ফোটে এবং সূর্যোদয়ের সাথে সাথে এই ফুলটি মারা যায়। এই ফুলটি শ্রীলঙ্কাতে পাওয়া যায় এবং শ্রীলঙ্কায় এই ফুলটিকে খুবই পবিত্র বলে মনে করা হয় এবং দেবতাদের সাথে একে তুলনা করা হয়। এই ফুলটি নিশাচর সৌন্দর্যের সাথে এবং দেবতাদের সাথে সম্পর্কিত বলেই এই ফুলটিকে দেবতার ফুলও বলে আখ্যা দেওয়া হয়েছে। এই সমস্ত কারণগুলির জন্য এবং যেহেতু এটি একটি খুবই বিরল প্রজাতির ফুল, সেই জন্য এর মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। এটিকে সবচেয়ে মূল্যবান ফুলের মধ্যে ধরা হয়েছে এবং আজ অবধি এই ফুলটি বিক্রিও হয়নি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।